প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের প্রিয় চ্যানেল চ্যানেল বেঙ্গলিতে জানাই আরও একবার স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ডিআই অফিসে টাঙাতে হবে নামের তালিকা। প্রাথমিক নিয়োগে মামলার বড় নির্দেশ কোর্টের। বিস্তারিত প্রতিবেদন থাকছে আপনাদের জন্য। ভালো লাগলে একটি লাইক এবং পারলে শেয়ারও করবেন, এবং পরবর্তীতে এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে নেবেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে চোখ রাখা যাক। খুব ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য। আজ প্রাথমিকে 16,500 শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ মামলাটি ডিভিশন বেঞ্চে ওঠে। আদালত সিঙ্গেল বেঞ্চে দেওয়া স্থগিতাদেশ তুলে নিল। 2014 প্রাথমিক টেট নিয়োগের স্টে উঠে গেল। তবে একই সঙ্গে আদালত 3 সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট জমা করার নির্দেশও দিয়েছে। মামলাটির পরিস্থিতির গুরুত্ব বুঝে আজ শুনানি হয়। সেখানে সিঙ্গেল বেঞ্চের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। তবে 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কয়েকটি শর্তের কথাও জানিয়েছে ডিভিশন বেঞ্চ। নির্দেশে বলা হয়েছে মেধা তালিকা শুধু ওয়েবসাইটে নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ডিআই অফিসে টাঙাতে হবে। এছাড়া প্রাইমারি টেট সংক্রান্ত অন্যান্য মামলা ফের সিঙ্গেল বেঞ্চে ফেরত পাঠিয়েছে ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষা পর্ষদ 15,284 জনের মেধা তালিকা প্রকাশ করে। সেই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা ও বেআইনিভাবে নিয়োগের চেষ্টার অভিযোগে 6টি মামলা দায়ের করা হয়। মামলাগুলির প্রেক্ষিতে সোমবার নিয়োগ প্রক্রিয়ায় আপাতত স্থগিতাদেশের নির্দেশ দেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। বিচারপতি ভরদ্বাজের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে পর্ষদ তথা রাজ্য ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সেই মামলার শুনানি হয় আজ। 2014 প্রাইমারি টেট নিয়োগে যে স্টে বা স্থগিতাদেশ ছিল সেটা মহামান্য ডিভিশন বেঞ্চ কিছু শর্ত সাপেক্ষে তুলে নিলেন। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। গতকাল মামলা রেজিস্ট্রেশন হয়েছে। আজ প্রাথমিকের এই গুরুত্বপূর্ণ মামলাটির শুনানি হয়। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে 12 নম্বর কোর্টে এই মামলাটি ওঠে। সেখানে সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে স্থগিতাদেশ তুলে নিল ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ, ভালো থাকবেন।